তালের বড়া খেতে কার না ভালো লাগে? আমরা প্রায় প্রত্যেকেই তালের বড়া পছন্দ করি, বিশেষ করে বাঙালিরা। মোটামুটি শ্রাবণ ভাদ্র মাসে তাল পাকলে আমরা তালের বড়া বানাই। আজ আপনাদের আমি দেখাবো চালের গুঁড়ি দিয়ে কিভাবে মুচমুচে তালের বড়া বানাতে হয়। তার আগে বলি, যারা আমার রেইনবো ফ্লেভার্স ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা পুরনো বন্ধু কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমার বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাওয়ার জন্য। আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন ভিডিও এলেই তা আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। তালের বড়া উপকরণে লাগছে একটি মাঝারি মাপের পাকা তাল, এক কাপ পরিমাণ নারকল কোড়া, দু কাপ পরিমাণ চালের গুঁড়ি, তিন কাপ পরিমাণ চিনি, সামান্য কালো জিরে এবং মৌরি, সর্ষের তেল বা সাদা তেল। প্রথমে একটি মাঝারি মাপের পাকা তাল নিয়ে সেটি ভেঙে নিলাম এবং আটিগুলো সমস্ত আলাদা আলাদা করে দিলাম। এরপর কী করতে হবে, তালের যে খোসা রয়েছে সেটিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, সমস্ত খোসা আগে ছাড়িয়ে নিতে হবে। খোসা না ছাড়ালে খোসার দিকটা যেটা আছে সেখানে শাঁস আছে সেখানে কিন্তু ঘষা যাবে না, তাই সমস্ত খোসা আমি আস্তে আস্তে কী করছি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, হয়ে গেলে কী করতে হবে, এই যে রোঁয়াগুলো ওইগুলো একটু হাত দিয়ে বুলিয়ে তালের গায়ে লাগিয়ে দিতে হবে যাতে মসৃণ হয়ে যায় এবং ঘষাটা সহজ হয়। এরপর আমি একটা চালুনি নিয়েছি, চালুনি নিয়ে তার উপরে একটি তালের আঁটি রেখে সেটিকে ঘষতে থাকব। আর নিচে একটি পাত্র থাকবে, আমি এখানে একটি থালা রেখেছি, থালা রাখলেই সুবিধা, তাতে ধরতে সুবিধা হয়। তো আস্তে আস্তে ঘষে সমস্ত মানে পাল্পটা বা মণ্ডটি আমাকে তালের থেকে বের করে নিতে হবে। দেখুন ঘষা প্রায় হয়ে গেছে, অনেকটা পাল্প জমা হয়েছে। এবার কি করব, তালের পাল্প বা মণ্ডটি আমি চালুনির থেকে আস্তে করে বের করে নেব এবং থালায় রাখব। সবকটা আঁটি আমার ঘষা হয়ে গেছে, থালার থেকে সমস্ত মণ্ড একটা মাঝারি গামলার মধ্যে নিয়ে নিলাম, কারণ মণ্ডটি আমাকে ভালো করে মেখে নিতে হবে, তাই গামলার মধ্যেই আমি মণ্ডটি রাখছি। এবার তালের মণ্ডের সঙ্গে আমি আগে থেকে কুড়ে রাখা এক কাপ পরিমাণ নারকল কোড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু বেশি দিচ্ছি, তাতে মুচমুচে ভাবটা ভালো হবে। এরপর আমি দেব দু কাপ পরিমাণ চালের গুঁড়ি, চালের গুঁড়িটা আপনি সেদ্ধ চালেরই দেবেন। এরপরে দু চামচ মৌরি এবং এক চামচ পরিমাণ কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরেকটি উপকরণ রয়েছে, সেটি হচ্ছে চিনি। চিনিটি তিন কাপ পরিমাণ আমি দিচ্ছি, চিনিটা একটু বেশি লাগবে কারণ না হলে একটা তেতো ভাব থেকে যায়। আর আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করলে কী হবে তাড়াতাড়ি চিনিটা মিশে যাবে। এবার এই সমস্ত উপকরণ আমি ধীরে ধীরে হাত দিয়ে মেখে নেব, কোনো রকম জল কিন্তু দেওয়া চলবে না, কারণ তালের শ্বাসের মধ্যে যে পরিমাণ জল আছে তাতেই হয়ে যাবে, একটু জল দিলে কিন্তু বড়া হবে না, ছিঁড়ে ছিঁড়ে যাবে। আর কী করতে হবে, একটু মাঝারি শক্ত ভাব করে কিন্তু মেখে নিতে হবে। আমার মাখা দেখুন হয়ে গেছে, যেরকম ঘনত্বে আমি মেখেছি ওই রকম ঘনত্বেই কিন্তু আপনাদেরও মাখতে হবে, পাতলা একদম করা চলবে না, একটু শক্ত শক্ত ভাব করেই কিন্তু করবেন, না হলে ভাজা যাবে না।
এবার এই সমস্ত উপকরণ আমি ধীরে ধীরে হাত দিয়ে মেখে নেব। কোনো রকম জল কিন্তু দেওয়া চলবে না, কারণ তালের শ্বাসের মধ্যে যে পরিমাণ জল আছে তাতেই হয়ে যাবে। একটু জল দিলে কিন্তু বড়া হবে না, ছিঁড়ে ছিঁড়ে যাবে। আর কি করতে হবে, একটু মাঝারি শক্ত ভাব করে কিন্তু মেখে নিতে হবে। আমার মাখা দেখুন হয়ে গেছে, যেরকম ঘনত্বে আমি মেখেছি ওই রকম ঘনত্বেই কিন্তু আপনাদেরও মাখতে হবে। পাতলা একদম করা চলবে না, একটু শক্ত শক্ত ভাব করেই কিন্তু করবেন, না হলে ভাজা যাবে না। একটা কড়াই গ্যাসে বসালাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সর্ষের তেলে করতে হবে, সাদা তেলেও এটাই করা যায়। সর্ষের তেলে কি একটু স্বাদটা অন্যরকম হয়, তাই আমি সর্ষের তেল দিলাম। এবার গরম হয়েছে কি না আমি দেখার জন্য সামান্য একটু তাল মাখা তেলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে না, তেমন একটা তেলটা গরম হয়নি, এখন আর একটু সময় লাগবে। তেল এবার পুরো গরম হয়ে গেছে। এবার তাল মাখা আমি একটু একটু করে নিয়ে একটা একটা বড়ার মতো তেলে ছাড়তে লাগলাম, যতটা তেলের মধ্যে আর কি দেওয়া যায়। গ্যাসের আঁচ কিন্তু খুব বেশি থাকবে না, মিডিয়াম আঁচে করে রাখবেন, না হলে কি হবে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। তা হাই ফ্লেমে একদম নয়, মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর খুব বেশি বড় করবেন না, মাঝারি ধরনের বড় সাইজটা হবে। বড়াগুলো কি করতে হবে, সব আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিকে ভালো করে ভাজা হয়। আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি, কোনো দিকটা যাতে কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বেশ লাল লাল হয়েছে, অর্থাৎ আমার বড়া ভাজা একদম প্রস্তুত হয়ে গেছে, নামানোর জন্য প্রস্তুত। এবার সবগুলো আমি তেল থেকে তুলে নেব। বেশ সুন্দর লাল লাল তালের বড়া একদম তৈরি। গরম গরম তালের বড়া একদম রেডি, গরম গরম পরিবেশন করুন বা ঠান্ডা পরিবেশন করুন, তালের বড়া কিন্তু সবসময় সুস্বাদু, বিশেষ করে ঠান্ডা হলে আরও বেশি সুস্বাদু। ধন্যবাদ।